দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালী ইএনএন, আমি আপনাদের সাথে রাজীব। আজকে দীপাবলি, আপনারা ভাবছেন আজকে আমি এই জায়গাতে কেন আলোচনায় বসেছি আপনাদের সঙ্গে। আজকে 27শে অক্টোবর, নয়ই কার্তিক রবিবার, আজকে দীপাবলি। আমাদের রাজ্যের যারা মানুষরা যারা আমরা রয়েছি, আমরা কিন্তু এই দীপাবলিকে উৎসবের মেজাজে আমরা সেটাকে আমরা আয়োজন করে থাকি এবং যার যতটুকু সাধ্য সেই মোতাবেক এই অনুষ্ঠান কিন্তু আমরা পালন করে থাকি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি একটি শ্মশানে, কারণ আপনারা জানেন এই দীপাবলি যে উৎসব রয়েছে আমাদের হিন্দু সমাজে, বিশেষ করে এবার নয়ই কার্তিক রবিবারে দিনের বেলায় 11টা 45 মিনিটে তার সূচনা হয়েছে এবং পরের দিন অর্থাৎ সোমবার 9টা 40 মিনিটে অর্থাৎ সকালবেলায় তার সমাপ্তি ঘটবে। আজকে এই রাত্রিবেলায় আজকে আমরা শ্মশানে রয়েছি, এখন আমাদের ঘড়িতে বাজতে চলেছে প্রায় 2:20। এই 2:20 মিনিটে আজকে আমরা দীপাবলি এই অনুষ্ঠানকে আমরা ভেবেছি মৃণালী ইএনএন, আজকে এই শ্মশানের মধ্যে আমরা বসে আলোচনা করব এবং আলোচনা করব কেন এই দীপাবলি বা দেওয়ালি, অনেকে দীপান্বিতা আমরা বলে থাকি, এই দিনটিকে আমরা কীভাবে পালন করি। আপনারা জানেন এই দীপান্বিতা যে দিন রয়েছে সেই দিনে অনেকে লক্ষ্মী পুজো করে থাকেন, অনেকে অমাবস্যা তিথি যেহেতু রয়েছে মা শ্যামার আরাধনা করা হয় এই দিনটিতে, পাশাপাশি অনেকে আবার অলক্ষ্মী পুজো করে থাকেন। আপনারা হয়তো চিন্তা করবেন মা শ্যামার নাম এখানে বললাম, মা লক্ষ্মী দেবীর নাম আমি এখানে উচ্চারণ করলাম, কিন্তু এখানে অলক্ষ্মীর পুজো কিন্তু এই দীপান্বিতা যে দিনটি রয়েছে সেই দিনটিতে কিন্তু পালিত হয়। এবং দর্শক বন্ধুরা, যারা আপনারা মা তারাপীঠে গেছেন, আপনারা জানেন যে কিছু কিছু অমাবস্যা তিথি রয়েছে, যেমন ভাদ্র মাসের অমাবস্যা যেটা কৌশিকী অমাবস্যা বলে আমরা জেনে থাকি, সেখানে কিন্তু তান্ত্রিকরা তন্ত্র মতে পুজো করে থাকেন। আপনারা সবাই জানেন দর্শক বন্ধুরা যে মন্ত্র দুপ্রকার রয়েছে, একটা হচ্ছে তন্ত্র মতে যারা পুজো করেন, অনেকে আছেন যেটাকে মন্ত্র হিসাবে আপনারা জানেন, অনেকে সেটা যারা তান্ত্রিক যারা রয়েছেন তারা তন্ত্র মতে সেটাকে সাধনা করেন এবং ওই সাধনার প্ল্যাটফর্ম হিসাবে এই শ্মশানকেই কিন্তু ওনারা বেছে নেন। যদি আপনারা এই সময় বা এই মুহূর্তে অনেকে আপনারা তারাপীঠে গিয়ে থাকতে পারেন এবং আপনাদের অভিজ্ঞতা রয়েছে যে শ্মশানের মধ্যেই কিন্তু এই দীপাবলি বলুন বা দীপান্বিতা বলুন বা কৌশিক অমাবস্যা বলুন, যারা সাধকরা রয়েছেন যারা তন্ত্র সাধনা করেন ওনারা কিন্তু এই শ্মশানকেই বেছে নেন। আজকে এই পবিত্র দিনে আজকে আমরা আলোচনা করব এই দীপাবলির বা দীপান্বিতার যে কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব এবং এই আলোচনায় আজকে অংশগ্রহণ করেছেন, আপনারা সবসময় দেখতে পান উনি আমাদের সঙ্গে আলোচনায় বসেন এবং বিভিন্ন আমাদের যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবগুলোকে সামনে রেখে উনি কিছু বক্তব্য আপনাদের জন্য তুলে ধরেন। দর্শক বন্ধুরা, আজকে আমার সঙ্গে রয়েছেন আমাদের মৃণালিনী ইএনএনের আমন্ত্রণে, উনি আমন্ত্রিত হয়ে আজকে শ্মশানে উনি আমার সঙ্গে রয়েছেন। উনি আসতে চাইছিলেন না প্রথম দিকে, উনি বলেছেন না শ্মশানে করবো না স্টুডিওতে করবো, তো আমি ওনাকে অনুরোধ করেছি যে আপনি আমাকে বলেছেন যে যারা সাধকরা যারা রয়েছেন তাদের নির্দিষ্ট একটি প্ল্যাটফর্ম রয়েছে সেটা হচ্ছে শ্মশান, আজকে আমরা শ্মশানেই এই দীপাবলি যে দিনটি রয়েছে আজকের দিনটি রবিবার এই 27শে অক্টোবর 5ই কার্তিক আজকে আমরা এখানেই আলোচনা করব। সেই দিকটা সামনে রেখে আজকে মলয় চক্রবর্তী আমাদের আমন্ত্রণে আজকে শ্মশানে রয়েছেন। আপনাকে মলয়বাবু প্রথমত স্বাগত জানাচ্ছি আমাদের মৃণালী ইএনএনে। প্রথমত আপনার থেকে যে বিষয়টা আমি জানার চেষ্টা করব সেটা হচ্ছে, বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে মায়ের আরাধনা করা হয় বিভিন্ন অমাবস্যা তিথিতে, একটা কারণ যেটা আপনি বলেছেন আমাকে একটু আগে, আরও একটি দিক রয়েছে যে এই দিনটিকে সামনে রেখে ভারতবর্ষের অন্যান্য প্রান্তের যারা মানুষরা যারা রয়েছেন ওনারা কিন্তু মা লক্ষ্মী দেবীর আরাধনা করেন, সে বিষয়টি যদি একটু স্পষ্টীকরণ আমাদেরকে দেন। প্রথম হচ্ছে যে এই কালীর আবির্ভাব, সেখানে বিশ্বাসতন্ত্রে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে যে শ্যামা মায়ের আবির্ভাব হয়েছে কোটি সহস্র কোটি যোগিনী সহ কার্তিক মাসের অমাবস্যার মহান হিসাব। যেহেতু দেবী কালী কার্তিক মাসের অমাবস্যার মহান নিশাতে আবির্ভূত হয়েছিলেন, তাকে কেন্দ্র করে যত অমাবস্যা আছে অর্থাৎ কার্তিক মাস ছাড়া অন্যান্য যে অমাবস্যা, সেখানে
এই কালী পূজা বা শ্যামা পূজার বিশেষভাবে করা হয়। সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে হিন্দু শাস্ত্রে যে লক্ষ্মী পূজা, সেটা দীপান্বিতা দিন করা হয়, তখন তার নাম হয় দীপান্বিতা। এর পূর্বে যে অর্থাৎ আশ্বিনের যে পূর্ণিমা, সেটার নাম হচ্ছে কুজাগরী লক্ষ্মী পূজা, আর দীপান্বিতা দিন যে পূজাটা করা হয় সেটার নাম হচ্ছে দীপান্বিতা লক্ষ্মী পূজা। আবার কোনো কোনো দেশে এই সময় মহালক্ষ্মীর পূজাও হয়ে থাকে। বলো, এবার আপনার কাছ থেকে আমি জানতে চাইব যে এই আমরা মাকে আরাধনা করি, বিভিন্ন তিথিকে আমরা বেছে নিই, যেটা আমরা জানি যে মার 10টি রূপ রয়েছে এবং সেই পুজো হয় যে দশম মহাবিদ্যা বলে আমরা জানি, যেখানে মা কমলা দেবী রয়েছেন, মা বগলা দেবী রয়েছেন, মা ছিন্নমস্তক কালী রয়েছেন, মা শ্মশান কালী রয়েছেন। মার যে এতগুলো যে রূপ রয়েছে সেটাকে আমরা দশম মহাবিদ্যা হিসেবে জানি। সেই দশম মহাবিদ্যা হিসেবে যে আমরা জানি সেই বিষয়ে যদি কিছু একটা আমাদেরকে বলেন আপনি। আমাদের যে হিন্দু শাস্ত্রে তার মধ্যে দশম মহাবিদ্যা একটা বিরাট স্থান রয়েছে। এই দশম মহাবিদ্যা প্রত্যেকটারই এক একটা গ্রহের অধিষ্ঠাত্রী দেবী। মৎস্য সূত্রে বলা হয়েছে সর্বশাস্ত্র অপেক্ষা তন্ত্রসার হচ্ছে শ্রেষ্ঠ ও প্রত্যক্ষ ফলপ্রদ। এই যে দশম মহাবিদ্যা, সেটির প্রথম যে রূপ সেটি হচ্ছে এই দক্ষিণাকালী। এই দক্ষিণাকালী কিন্তু শ্যামাকালী বা মাঘ মাসে তার নাম হয় রটন্তিকালী। আবার যখন জ্যৈষ্ঠ মাস আসে তখন তার নাম হয় ফলহারিণীকালী। এই যে দক্ষিণা, শ্যামা, রটন্তি আসলে একই দেবীকে বোঝায়, সেটি হচ্ছে এই দশম মহাবিদ্যার প্রথম বিদ্যা। এই দশম মহাবিদ্যার যখন তার বিবরণে বলা হয়েছে দেবী করালবদনা, ভয়ঙ্কর আকৃতি, আলোসায়িত কেশা এবং চতুর্ভুজা, তার গলায় ঝুলছে মুণ্ডমালা এবং বাম ভাগের অধহস্তে সদ্যচ্ছিন্ন মুণ্ড ও ঊর্ধ্বহস্তে খড়গ ও দক্ষিণ ভাগের অধহস্তে অভয় ও ঊর্ধ্বহস্তে বরমুদ্রা রয়েছে। দেবী প্রকার মেঘের নয় শ্যামাবর্ণা ও নগ্না। দেবী গলদেশে যে মুণ্ডমালা রয়েছে তা হতে বিগলিত রুধির অর্থাৎ রক্তধারায় সর্বাঙ্গ অনুলিপ্ত, কর্ণের দুটিতে সবশিব ভূষণ রূপে বিরাজমান রয়েছে। দেবীর উষ্ণ প্রান্ত দ্বয় হতে বিগলিত রুধির দ্বারায় বদনমণ্ডল সুমজ্জ্বল। দেবী সর্বদাই শ্মশান থাকে এবং মহাদেব হচ্ছে তার বাহন। এই দশম মহাবিদ্যার প্রথম বিদ্যা সেটি হচ্ছে শনিগ্রহের অধিষ্ঠাত্রী দেবী। এবার দশম মহাবিদ্যার যে দ্বিতীয় বিদ্যা তার নাম হচ্ছে তারা। আপনার তারাপীঠ বা ভারতবর্ষের যে বিভিন্ন সাধন ক্ষেত্র রয়েছে সেখানে কিন্তু তারার একটি বিশেষ ভূমিকা রয়েছে। ভারতবর্ষের বহু সাধক এই তারার সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। বামাকামা তলিঙ্গ স্বামী তার প্রমুখ প্রমাণ। এই যে তারা দেবী পত্তলিরোধ পদা, ভয়ঙ্কর আকৃতি, খর্বা ও লম্ব দেবী, তার গলদেশে নরমুণ্ড রচিত মালা ও কোটি দেশে বাগ্রচন্দ্র দ্বারা আবৃত, তিনি নবযুবতী রূপে পঞ্চমুদ্রা দ্বারা অলঙ্কিতা, তিনি চতুর্ভুজা বিশিষ্টা, লোলজিহ্বা ধারিণী, মহাভয়ঙ্করা রূপা ও বরপ্রদান শিলা। দেবী প্রচলিত চিতামধ্যে বিরাজমান, এর দন্তপঙ্ক্তি অতি ভয়ঙ্কর, দেবী স্বীয় আবেশে হাস্যবদনা, বিবিধ অলঙ্কারে দেবী স্বীয় আবেশে বিভূষিতা এবং বিশ্বব্যাপী জলমধ্যে শ্বেতপদ্মের উপর দেবী অবস্থিতা। দেবী হলেন তার দেবগুরু বৃহস্পতি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী। দশম মহাবিদ্যা তৃতীয় রূপটি হল ষোড়শী। তিনি আবার ত্রিপুরা সুন্দরী, বালা বা ললিত ভট্টারিকা ইত্যাদি নামও তিনি পরিচিতা। এই যে আমাদের ত্রিপুরেশ্বরী মন্দির রয়েছে যেটা সতীর দক্ষিণ পাদপদে পবিত্র হয়েছে একান্ন পীঠের, সেটি কিন্তু ত্রিপুরেশ্বরী অর্থাৎ ষোড়শী রূপে তিনি পূজিত হন। দেবী ষোড়শী পঞ্চপ্রেতাসনের উপর নাভিকমলে অধিষ্ঠিতা।
এই পঞ্চবেতাসন হলেন বিধি, বিষ্ণু, ঈশ্বর, শিব ইত্যাদি। অতুল ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী সর্বলঙ্কার ভূষিতা দেবী। জগতের অধিষ্ঠাত্রী দেবী হলেন বুধগ্রহের অধিষ্ঠাত্রী। দশমহাবিদ্যার চতুর্থ যে বিদ্যাটি সেটি হল ভুবনেশ্বরী দেবী আদ্যাশক্তি মহামায়া, মায়াবীজের অধিষ্ঠাত্রী ও সর্বলঙ্কার ভূষিতা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই দেবী থেকেই সৃষ্টি হয় বলে পুরাণে বর্ণনা হয়েছে এবং এতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের লীন হয়। অর্থাৎ তিনি একাধারে সৃষ্টি স্থিতি প্রলয়ের সব চাবিকাঠি তার হাতে। চিন্দি চন্দ্রের কপালে অর্ধচন্দ্র মস্তক মুকুট, স্তনোদ্বয় অতি উচ্চ, তিনটি নেত্র ও বদনের সর্বদা হাস্য, চারি হস্তে বরমুদ্রা আছে, অঙ্কুশ পাশ ও অভয় মুদ্রা আছে। দশমহাবিদ্যার যে পঞ্চম মুদ্রা সেটি হল ভৈরবী। তিনি নতুন সূর্যের মতো গাত্রবর্ণ, মুক্তাহার পুরোহিতা রক্তে পয়োধর লিপ্ত হয়ে আছেন এমন রূপ। জপমালা ও পুস্তক ধারিণী ভৈরবী, রুদ্রাণী ভৈরবী, ইন্দ্রাণী ভৈরবী ইত্যাদি নামে তিনি বিভিন্ন তীর্থস্থানে অভিহিতা। ভৈরবীর কোনো গ্রহের অধিষ্ঠাত্রী নন, তিনি জগৎকে সর্বদাই আশীর্বাদ করেন। দশমহাবিদ্যার যে ষষ্ঠ বিদ্যা সেটি হল ছিন্নমস্তা। এই ছিন্নমস্তা দেখলে সবাই ভয় পায় সত্য, কিন্তু বাস্তবে ছিন্নমস্তা হল কামজয়ের প্রতীক বুঝায়। দেবী নিজের ডান হাতে নিজের মুন্ড কেটে রক্তপান করেছেন এবং দেবীর যে দুই সখী সেটাও দেবীর রক্তপান করছেন দেখাচ্ছে। সেটি রাহক, তিনি হলেন কাটা গলা যে রাহগ্রহ আছে, যেটি বিষ্ণুর কারণে তার গলা কাটা গিয়েছিল অমৃতের লোভ করতে গিয়ে, সেই গ্রহের অধিষ্ঠাত্রী দেবী। দেবী মণ্ডলে অবস্থিতা, বামহস্তে স্বীয় মস্তক ধরে আছেন। সখীদের ক্ষুধা মেটানোর জন্য দেবী নিজের মুন্ড কেটে নিজে রক্তপান করলেন এবং তার দুই সখী ডাকিনী বর্ণিনী তাদেরও রক্তপান করালেন। রক্তের যে তিনটি ধারা সেগুলি হল ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। দেবীর মুখ বিস্তৃত ও অতি ভয়ঙ্কর, কেশ আলোসাহিত ও নানাবিধ পুষ্পে বিভূষিতা দেবীর দক্ষিণহস্তে কর্তিকা ও গলে মুন্ডমালা, দেবী দিগম্বরী ও মহাভয়ঙ্কর আকৃতি। দেবী অস্থি নির্মিত মালা ও সর্পময় যজ্ঞপবীর ধারণ করে বিপরীতভাবে কামে আসক্ত, অর্থাৎ সেখানে নারী উপরে ও নিচে পুরুষ, এইভাবে তিনি উপবিষ্ট হয়েছেন। তার আকৃতি স্রোষবর্ষীয়, তার স্তনোদ্বয় স্থূল ও উন্নত। দশমহাবিদ্যা যে সপ্তম বিদ্যা সেটি হচ্ছে ধূমাবতী। দেবী বিবর্ণা, চঞ্চলা, কৃষ্ণা, মলিন বিধবা, তিনি কেতুগ্রহের অধিষ্ঠাত্রী দেবী। দেবী কাকরথে বসে আছেন, এক হাতে কোলা দিয়ে দেবী সত্যনিধান করেন। বিধবা দেবীর দন্ত সকল বিরল ও স্তনযুগল লম্বিত, দেবীর অপর হাত বর প্রদান করেছেন। তিনি ক্ষুধা ও পিপার সাথে কাতর হয়ে তিনি শিবকেই অর্থাৎ তার পতিকেই তিনি ভক্ষণ করেন। তিনি ভয়ঙ্কর আকৃতি ও কলহ পিবা। দশমহাবিদ্যার যে অষ্টম রূপ সেটি হচ্ছে বগলামুখী। তিনি মঙ্গল গ্রহের অধিষ্ঠাত্রী। দেবী বিবাদ, বিসংবাদ, নানাবিধ বাধা সেগুলিকে অতিক্রম করতে হলে সাধকরা বা সাধারণ মানুষেরা এই মঙ্গলের অধিষ্ঠাত্রী মঙ্গলের অর্থাৎ বগলামুখীর পূজা করেন। তিনি সুদাসাগরের মধ্যে মণিমণ্ডপময় রূপে আছেন, তার মধ্যে রত্নবেদীর উপর দেবী উপবিষ্টা। তিনি পীতবর্ণা এবং পীতবস্ত্র পরিহিতা, পীতবর্ণ আভরণ ও পীতবর্ণ মাল্যর দ্বারা তিনি বিভূষিতা। তার এক হাত মুদগর, অপর হাতে বৈরী জিহ্বা। তিনি বামহস্তে শত্রুর জিহ্বাগ্র ধারণ করে দক্ষিণহস্তে গদাঘাতে শত্রুকে পীড়িত করেন। বগলামুখী দেবী পীতবস্ত্রে বিভূষিতা, তিনি দ্বিভুজা।
দশমহাবিদ্যার যে নবম বিদ্যা সেটি হলো মাতঙ্গী। তিনি শ্যামাবর্ণা অর্ধচন্দ্র ধারিণী ও ত্রিনয়না। তিনি বাহুচতুষ্টয় দ্বারা খড়গ, খেটক, পাশ ও অঙ্কুশ এই চারটি অস্ত্র ধারণ করে রত্ন নির্মিত সিংহাসনে উপবিষ্টা হয়ে আছে। তিনি সূর্য গ্রহের অধিষ্ঠাত্রী দেবী। দেবীর উপাসনার দ্বারা সাধক সর্বসিদ্ধি প্রাপ্ত হয় এবং বিবাদে ও কবিত্বে দ্বিতীয় বৃহস্পতির তুল্য হতে পারে। সাধক দেবীর সাধনায় অতুল ধনধান্য প্রাপ্তি হন। দশমহাবিদ্যার যে শেষ রূপ হল কমলা। তিনি স্বর্ণবর্ণা চতুর্ভুজা পদ্মধারিণী। দেবী সমুদ্রের মাঝে পদ্মের উপর বসে আছেন। দুদিক থেকে দুটি রাজহস্তি সোনার কলসে অমৃতবাণী অমৃতবাণীর দ্বারা তার অভিষেক করছেন। দৈত্যগুরু শুক্রগ্রহের তিনি অধিষ্ঠাত্রী দেবী। এই যে দশমহাবিদ্যা বললাম, এই দশমহাবিদ্যা প্রত্যেক দেবীকেই সাধককে মুক্ষ এবং পার্থিব জগতের সকল সুখ দিতে পারেন। দশমহাবিদ্যার রূপ যখন শিব দর্শন করেছিলেন তখন শিব ভয়ে বিস্ময়ে ও ক্লান্তিতে বিভ্রান্ত হয়ে দেবী সতীকে বাধ্য হয়ে তার পিতা দক্ষগৃহে যাবার অনুমতি প্রদান করেছিলেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, দক্ষগৃহে যখন যজ্ঞ হয়েছিল সেই সময় কিন্তু শিব এবং তার পত্নী অর্থাৎ দক্ষকন্যা সতীর নিমন্ত্রণ লাভ করেনি। তখন নারদের মুখে এই দক্ষযজ্ঞের কথা শুনে দেবী সতী এই দক্ষগৃহে অর্থাৎ পিতৃগৃহে যাবার অনুমতি চাইলে শিব প্রথমে বাধা দিয়েছিলেন। শেষে এই দেবী সতীই এই মহাদেবকে তার প্রকৃত রূপ দর্শন করালেন অর্থাৎ দশমহাবিদ্যা দেখালেন। এতে দেবাদিদেব মহাদেব ভীতয়ে দেবীকে পিতৃগ্রহে যাবার অনুমতি প্রদান করতে বাধ্য হলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে সতী পিতৃমুখে তার স্বামী অর্থাৎ দেবাদিদেব মহাদেবের নিন্দা সইতে না পেরে তিনি দেহত্যাগ করেন। পরে এই শিবের হাতে তিনি সারা বিশ্বে অর্থাৎ ত্রিভুবন যখন পরিক্রমা করেছিলেন তখন দেবতাদের প্রার্থনায় ভগবান বিষ্ণু সুদর্শন দ্বারা দেবীর এক একটি খণ্ড ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে বাংলাদেশ, চীন, পাকিস্তান, সিংহল প্রভৃতি দেশে দেবীকে খণ্ড বিখণ্ড করেছিলেন। এরপরে সৃষ্টি হল আমাদের সেই তন্ত্র সাধনার প্রধান ক্ষেত্রগুলি অর্থাৎ সেই একান্ন পীঠ, যার মধ্যে আমাদের ত্রিপুরা সুন্দরী অন্যতম। আরেকটি বিষয় বলা দরকার যে দশমহাবিদ্যা বা কালী, সেই কালী কিন্তু প্রত্যেকের এক একটি ভৈরব থাকে। তখন শিবের নামের পরিবর্তে তখন নাম হয় ভৈরব এবং ত্রিপুরার ভৈরবের নাম হচ্ছে ত্রিপুরেশ্বর। আমরা যেটা দেখি মন্দিরে আছে, আর আসামের যে ভৈরব সেটা হলো উমাচল, সেটা ব্রহ্মপুত্রের নদীর মধ্যে আছে। আর যে কালীঘাট তার ভৈরবের নাম হচ্ছে নকুলেশ্বর। এইভাবে সারা ভারতবর্ষে দেবী কালী যেমন আছেন তার পাশাপাশি তার ভৈরব পাশাপাশি অবস্থান করছে। এইভাবে দশমহাবিদ্যা আমাদের জীবনে গ্রহের মাধ্যমে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দশমহাবিদ্যাকে দেখতে পাই। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন মলয় চক্রবর্তী, উনি বলেছেন যে দশমহাবিদ্যা কি। দর্শক বন্ধুরা, উনি বলেছেন, আমি লিখে রেখেছি, আপনারা সবাই জানেন যে মার 10টি রূপ রয়েছে এবং 10টি রূপের 10টি কাজ রয়েছে। সবাই কিন্তু মাকে বিভিন্ন রূপে কিন্তু আরাধনা করতে পারেন বা পুজো করতে পারেন। অনেকে যারা আমরা রয়েছি সাধারণভাবে সাধারণ মানুষরা, আমরা এই সকল দিনে আমরা শ্যামা মায়ের আরাধনা করে থাকি। শ্যামা মা আরেকদিকে হচ্ছে রক্ষাকালী, একই তার রূপ। আমরা সবাই বাড়িঘরে এই পুজো করে থাকি। কিন্তু কিছু আরও কিছু মার রূপ রয়েছে, যেমন তারাপীঠ, তারা পুজো করা হয়। মার আরও একটি রূপ রয়েছে সরস্বী। মার আরও একটি রূপ রয়েছে ভুবনেশ্বরী।
মার আরও একটি রূপ রয়েছে ভৈরবী, মার আরও একটি রূপ রয়েছে ছিন্নমস্তা, আরও একটি রয়েছে ধূমাবতী, রয়েছে বগলা, রয়েছে মাতঙ্গী, রয়েছে কমলা। মার প্রত্যেকটি রূপের প্রত্যেকটি কাজ রয়েছে। অনেকে আমরা বাড়িঘরে সব যেমন ছিন্নমস্ত পুজো বা মা বগলা দেবীর পুজো, মা বগলা দেবীর পুজো করলে শত্রু নাশ হয়। যারা আপনারা বাড়িতে পুজো করতে চান তারা অবশ্যই মা বগলা দেবীর পুজো করতে পারেন, কিন্তু মা বগলা দেবীর পুজো করতে গেলে অনেক নিয়ম নিষ্ঠা রয়েছে, সেইগুলো মেনেই কিন্তু করতে হয়। এবং মার যে 10টি রূপ রয়েছে, যেটা আমি বিভিন্ন সময় বিভিন্ন যারা তান্ত্রিকরা যারা বাইরে থেকে আসেন দর্শক বন্ধুরা, বিশ্বাস করুন আমি তাদের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করি এবং মার যে বিভিন্ন রূপ রয়েছে সেগুলো জানার আমি চেষ্টা করি। কিন্তু সেখানে আমি দেখেছি যে মার যতগুলো রূপ রয়েছে প্রত্যেকটি রূপে কোনো না কোনো কাজ রয়েছে। মাকে যদি কেউ মন ভরে বা প্রাণ ভরে যদি মাকে আরাধনা করে, মা নিশ্চয়ই শুনতে পারেন। সেটা মানে ছোট্ট মানব হিসাবে আমি সেটা উপলব্ধি করতে পারি দর্শক বন্ধুরা। আজকে এই দীপান্বিতা অনুষ্ঠান বা এই দীপাবলি যে একটা উৎসব রয়েছে, সেই উৎসবে আমরা ভেবেছি মৃণালিনী এনএনএর টিম যে আমরা শ্মশানে এই আলোচনা আমরা করব। এটা একটা নতুন একটা আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার যে শ্মশানে আমরা জানি যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন পীঠে যাই। আপনারা জানেন আমাদের সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও প্রায় 51টি পীঠ রয়েছে যেখানে সতীর বিভিন্ন অঙ্গ পড়েছে এবং সেটা পীঠ হিসেবে পরিচিত। আমাদের রাজ্যও রয়েছে উদয়পুরে, যেটা অবস্থিত মা ত্রিপুরেশ্বরী মন্দির। আমরা ভাবলাম যে আজকে এই দীপাবলি বা দীপান্বিতা যে উৎসব রয়েছে সেটা মলয় চক্রবর্তীর সঙ্গে আমরা শ্মশানে বসে আলোচনা করি এবং দশম মহাবিদ্যা কী রয়েছে সেই বিষয়টাও আমরা ওনার সঙ্গে আলোচনা করি। কিন্তু এটা আজকে বুঝতে পারলাম ওনার কথা থেকে যে মার 10টি রূপ রয়েছে এবং 10টি রূপের 10টি কাজ রয়েছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন একটা শ্মশানে আমরা রয়েছি। এখন বাজে প্রায় 3:20। এই রাত্রিবেলায় দীপাবলি অনুষ্ঠান আমরা আপনাদের সামনে তুলে ধরছি, সেটা আমি রেকর্ডিং করেছি, আপনাদেরকে আমি সরাসরি দেখাতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু আমরা চেষ্টা করেছি সেটাকে রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা। এখন মলয়বাবু, আপনার কাছ থেকে আরও একটি বিষয় জানব। আমরা প্রত্যক্ষ করি যখন মায়ের কোনো আরাধনা হয়, যেমন এই দীপাবলি যে উৎসব রয়েছে সেই দীপাবলি উৎসবে আর বিশেষ করে আমাদের রাজ্যের মানুষরা মায়ের আরাধনা বেশি করেন, বিভিন্ন ক্লাব বিভিন্ন বাড়ি ঘরে শ্যামা মায়ের বা রক্ষাকালী পুজো করেন। কিন্তু আমরা পাশাপাশি যদি বিভিন্ন যেমন আপনার তারাপীঠে যাই বা আরও যে পীঠ রয়েছে সেখানে যাই, সেখানে আমরা লক্ষ্য করি যে তান্ত্রিকরা সেই জায়গায় পুজোতে ব্যস্ত থাকেন, ওনারা বাড়িঘরে বা মানে সবার সামনে এসে সেসব পুজো করতে চান না। ওই পুজো আর এই পুজোর মধ্যে কী পার্থক্য রয়েছে? শ্মশানে এসে পুজো করে যারা তান্ত্রিকরা রয়েছেন তারা মানে কী হিসেবে তারা শ্মশানে এসে পুজো করতে চান, মার আরাধনা করতে চান, সেটা যদি একবার বলেন। প্রথম প্রশ্নটি খুবই সত্য যে একটা হচ্ছে গৃহীর পূজা বা সাধারণ মানুষের পূজা, আরেকটা হচ্ছে তন্ত্র সাধনার পূজা। এখন তন্ত্র যে সাধনা সেখানে কিন্তু পঞ্চম মকারটা একটি বিশেষ উল্লেখযোগ্য। পঞ্চম মকার হল মাংস, মদ্য, মৎস্য, মুদ্রা ও মৈথুন। এই যে পঞ্চম মকার সেটি দুটি ব্যাখ্যা আছে। যারা তান্ত্রিক যারা শ্মশানচারী তারা কিন্তু যে সাধনা করে সেখানে তারা মৃতদেহের উপর অনেক সময় সাধনা করেন, সেটা হচ্ছে সব সাধনা। এবং সব যেহেতু শ্মশানে থাকে এর জন্য এই শ্মশান ক্ষেত্রকে তারা সাধনার ক্ষেত্র হিসাবে বেছে নেন। এই যে মদ্য সেটিরও ব্যাখ্যা আছে, একটি ব্যাখ্যা হলো যে সুরাপান করা, আরেকটি যে ব্যাখ্যা হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের যে মস্তক সেখানে একটি অমৃত ধারা থাকে। আমাদের মস্তকে সাধুক্ষণ বলেন যে মস্তকের মধ্যে আমাদের 1000 পদ্ম আছে, সেই পদ্ম থেকে যখন অমৃতধারা নিঃসৃত হয় অর্থাৎ আধ্যাত্মিক শক্তির প্রভাবে যখন মানব
ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে, তার সঙ্গে একাত্ম হয়ে সেই অমৃত ধারা বা অমৃত সুর পান করেন, সেইখানে হচ্ছে এই মদের প্রকৃত ব্যাখ্যা। হিন্দু শাস্ত্রে যে মদ বলা হয়েছে সেটি যখন বৈদিক পূজা হয় তখন তাকে নিবেদন করা হয় কি, একটি কাঁসার বাটিতে আদা মধু ও নারকেল জল দিয়ে। আবার সেখানে যখন তান্ত্রিকটা সাধনা করেন শ্মশানে বসে, তখন কিন্তু তিনি অনেক সময় মরার খুলিতে নিয়ে জল এবং মধ্যাদি পান করে থাকেন। তাহলে দেখা যাচ্ছে যে তান্ত্রিকের যে সাধনা, এবং বহু পূর্বে এমন ঘটনা ঘটেছিল যে কপালিক যখন সাধনা করতেন তখন তারা কিন্তু অনেক সময় নরবলিও দিতেন, কিন্তু গৃহের ক্ষেত্রে আমরা এগুলি আমরা দেখি না। তাহলে তন্ত্র সাধনার দ্বারা যেটা করা হয় সেটা আসলে একটু অন্য ধরনের, যেখানে তন্ত্র সাধনা এবং কিছুটা গোপনীয় সাধনা থাকে, যেটা আমাদের যখন বৈদিক মতে যে পূজা হয় সেটার মধ্যে ততটা তেমন থাকে না। মানে আপনারা, মানে আপনি বলতে চাইছেন যারা তান্ত্রিক যারা রয়েছেন, যারা তন্ত্র মতে যারা পুজো করেন, কিছু কিছু পুজোর বিধান রয়েছে, সেই বিধান একমাত্র শ্মশানেই সম্ভব। হ্যাঁ, সেটাই বলতে চেয়েছেন। সব যেমন সব সাধনা ইত্যাদি বললাম তো, বা মরার খুলিতে নিয়ে কিছু বিধি রয়েছে, সেই এগুলি বৈদিক মতে বা বাড়ি করে কখনোই সম্ভব না। সেজন্য তো বিভিন্ন স্থানে আমরা পঞ্চমন্দির আসর ইত্যাদি ইত্যাদি দেখি, কিন্তু সবগুলি কিন্তু শ্মশানে হয়, যেগুলি বাড়ি ঘরে কখনোই সম্ভব না। তবে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে শ্মশান, আজকে যেটা আমরা বটতলা মহাশ্মশানে করছি, একটা কথা মনে রাখবেন, প্রত্যেক মানুষের জীবনের অন্তিম কাজ বা অন্ত্যেষ্টি প্রক্রিয়া কিন্তু এই মহাশ্মশানে হয়, এবং এই মহাশ্মশানে হলো একটি পবিত্র স্থান, যে যার কারণে প্রত্যেকটা শ্মশান ক্ষেত্রে কিন্তু দেবী অধিষ্ঠান করেন এবং তার নিয়মিত পূজাও হয়ে থাকে। তারাপীঠ শুধু নয়, ভারতবর্ষের বহু ক্ষেত্রে আছে, কিন্তু তার সঙ্গে একদিকে কালীর মহাবিদ্যা কালীর পূজা চলছে, পাশাপাশি শ্মশানেও কিন্তু মরাদাহন হচ্ছে, সেটাকে কিন্তু পবিত্র স্থান হিসাবেই আমরা মেনে নেই। আমরা মানসিকতা হয়তো এতটা ঊর্ধ্বে উঠতে পারে না, কিন্তু ওঠাটাই উচিত, কারণ দেবী যেখানে বাস করে সেখানে মহাদেব কিন্তু সেখানেই অবস্থান করে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ব্রহ্মা হচ্ছে পালনকর্তা, বিষ্ণু হচ্ছে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর মহাদেব কিন্তু ধ্বংসকর্তা। এজন্য মহাদেবের অধিষ্ঠান সবসময় কিন্তু কালীর সঙ্গে এই মহাশ্মশানে, কাজে মহাশ্মশান শিব ও কালীর সমন্বিত স্থান, এবং আমার ধর্মীয় দিক দিয়ে আমরা বলতে পারি এটি একটি পবিত্র স্থান। মা কালী নিয়ে যেহেতু আমরা কথা বলছি, মা কালী নিয়ে একটা সর্বশেষ আপনাকে প্রশ্ন করছি, যেহেতু আপনি বললেন যে বাবা শিবের এখানে অবস্থান রয়েছে, যেহেতু মা এখানে থাকেন, আর আমরা সবাই শাস্ত্রে জানি যে সতী হচ্ছেন মা, সতীরই আরেকটা রূপ হচ্ছে মা, তো শ্মশানে কেন ওনার বা শ্মশানে কেন থাকেন উনি, এ সম্বন্ধে কোনো তথ্য রয়েছে? কিছুটা বলতে পারি যে শ্মশান আসলে হচ্ছে মহাবিশ্বকে বলা হয় শ্মশান, কে তার কারণ হলো এই যে মহাবিশ্ব বা যা কিছু জগতে সৃষ্টি হয়েছে তার সব কিছুর পিছনেই কিন্তু একটা বৈজ্ঞানিক কারণ থাকে। এই কারণে যেমন হিমালয় পর্বত, সেটি প্রকৃতপক্ষে যখন সমুদ্র গর্ভে সুনামি হয়েছিল তার থেকে তার থেকে সৃষ্টি হয়েছিল এই হিমালয় পর্বত, আবার এই হিমালয় পর্বতও কিন্তু একসময় ধ্বংস হবে। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেরকম সৃষ্টি হয়েছে, আবার একটা সময় স্বাভাবিকভাবে বা প্রকৃতগতভাবেই শ্মশানে মিলিয়ে যাবে, অর্থাৎ সমগ্র বিশ্ব সংসারই চিন্তা করলে একদিক থেকে মহাশ্মশান, যার আরম্ভ আছে তারই অন্ত আছে। অশব্দ যেমন আরম্ভ বোঝায়, আবার অশব্দতে কিন্তু অন্ত বোঝায়। এই কারণেই দেবী শ্মশানে থাকেন, অর্থাৎ মানুষের শিব এবং শুধু কালী নয় শিবত থাকেন। তাহলে শিব এবং কালীর যে অধিষ্ঠান মহাশ্মশানে, তার মানে হচ্ছে তোমার আমার নয় শুধু
সমস্ত বিশ্ববাসীর অন্তিম স্থান হচ্ছে এই শ্মশান, যেইটা আজকে আমরা বটতলা মহাশ্মশান অবস্থান। এই জন্য কথাটা সিম্বলিক, দেবী আছেন বলেই শ্মশানে আমরা কিন্তু ঘুরে ফিরে সমস্ত মানুষ নয় সমস্ত প্রকৃতির সমস্ত বস্তুরই কিন্তু শেষ স্থান হচ্ছে এই শ্মশান। এই এই এরই প্রতীক হিসাবে আমরা শ্মশানে দেবীর অধিষ্ঠান। সর্বশেষ একটা প্রশ্ন করছি আপনাকে, এই দীপাবলি যে পবিত্র দিন বা দীপান্বিতার যে পবিত্র দিনটি আজকে রয়েছে রবিবার, আমরা দেখি যে বাইরের যারা মানে সমাজ রয়েছে, যেই দিনটিতে আমরা মা শ্যামা মায়ের আরাধনা করে থাকি, ওনারা মা লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন এই দিনটিতে, এই যে এই যে ব্যাপারটি রয়েছে সেটা যদি একবার খুলে বলেন। সর্বশেষ প্রশ্ন রাখলাম আপনার কাছে। আমাদের আমাদের দেশে হয় এবং আমাদের দেশের পাশাপাশি আমরা যদি অন্য স্টেটে বা ভারতবর্ষের বিভিন্ন স্থান দেখি, সেই বিভিন্ন স্থানে একটা জিনিস কিন্তু সবাই দেখি যে এই দিন হচ্ছে দীপাবলি উৎসব, অর্থাৎ দীপ জ্বালান হয়। সেটার পৌরাণিক কাহিনী হলো যখন ত্রেতা যুগে রামচন্দ্র রাবণকে হত্যা করে অযোধ্যা নগরীতে ফিরে এসেছিলেন, তখন দিনটা ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। সেই সময় যেহেতু অন্ধকার ছিল, সেই সময় স্ত্রী সীতা, ভাই লক্ষণ এবং পরম ভক্ত হনুমানকে নিয়ে তিনি যখন অযোধ্যায় ফিরেছিলেন, তখন অযোধ্যার নরনারীরা আনন্দে উচ্ছ্বাসে দীপ জ্বালিয়ে উৎসব করেছিলেন এই সমগ্র অযোধ্যা জুড়ে। এই জন্য এই দিনটির এত গুরুত্ব। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে যে ভাগবত কাহিনী অনুসারে জানা যায় যে শ্রীকৃষ্ণ যখন রাজধানী দ্বারকায় অনুপস্থিত ছিলেন, সেই সময় নরকাসুর নামে এক অসুর দ্বারকা আক্রমণ করেছিলেন। শ্রীকৃষ্ণ পতি সত্যভামা সেই অসুরের সঙ্গে সংগ্রাম করে জয়ী হয়েছিলেন এবং তিনি নরকাসুরকেও বধ করলেন। এই দিনটি ছিল কৃষ্ণা চতুর্দশী তিথি। অসুর বধ হওয়ার আনন্দে ওই সন্ধ্যায় দ্বারকার অধিবাসীরা আলোকে নগরীকে সুসজ্জিত করেছিলেন। এই জন্য আজও পশ্চিম ভারতে নরক চতুর্দশী ও পূর্ব ভারতে ভূত চতুর্দশী পালন করা হয়। দ্বারকায় সেদিন ধুমধাম করে সত্যভামা দেবীর পূজা হয়েছিল। এই পূজাটার নাম হচ্ছে মহালক্ষ্মী পূজা। তাছাড়া আমাদের দেশে সহ বিভিন্ন স্থানে যে লক্ষ্মী পূজা হয় সেটা পূর্বেই বলেছি, সেটা হচ্ছে দীপান্বিতা লক্ষ্মী। তবে এখানে যদি বিজ্ঞান আমরা দেখি যে বিজ্ঞান হচ্ছে কি যে কার্তিক মাসে যখন ফসল তোলার পাট চলে কৃষক সমাজে, তখন পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য আকাশে প্রদীপ জ্বালানো হয়। বলা হয় এর মাধ্যমে পূর্বপুরুষরা সন্তুষ্ট হবেন। আসলে পোকামাকড়ের হাত থেকে এই ফসলকে সুরক্ষার জন্য একটা প্রতীক হিসাবেও কিন্তু এই দীপ জ্বালানো হয়। তার সঙ্গে আমাদের ভারতবর্ষের রামায়ণ এবং কৃষ্ণের বিভিন্ন কাহিনীর কথা আমি তুলে ধরলাম। ভারতবর্ষে এই দিন অত্যন্ত পবিত্র। বদ্রীনাথ ধাম যেটা ছয় মাসের জন্য যে বন্ধ হয় তারও সূচনা হয় কিন্তু এই দীপাবলির অমাবস্যা তিথিতেই। এরকম ভারতবর্ষে আরও বহু কিছু আছে, কিছু বললাম যে বাংলাদেশ, মরিশাস, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, নেপাল প্রভৃতি দেশ দীপাবলি উৎসব যথাযথ মর্যাদা সহকারে পালন করা হয়। এই সময় অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির প্রতীক হিসাবে এই দীপ প্রজ্বালন করা হয়। মোটামুটিভাবে ভারতে 5 দিনভাবে এই দেওয়ালি উৎসব পালন করা হয়, বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে। কোথাও কোথাও দশেরার পর 18 দিনব্যাপী ধনতেরাস সঙ্গে দেওয়ালি উৎসব পালন করা হয়। সর্বত্র গৃহ প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন ও সুসজ্জিত করা হয় এবং আলপনা দিয়ে স্থানটিকে রাঙিয়ে দেওয়া হয়।
দেওয়ালির পর দিন আমরা দেখি বলিরাজ দত্তরাজ পূজা, গোবর্ধন পূজা, অন্নকূট মহোৎসব মহোৎসব সহ বহু অঞ্চলে বহু রকম পূজা বা উৎসব করা হয়। শিখদের মধ্যে উৎসব বন্দিচোর দিবস হিসাবে পালন করা হয়। তাছাড়া জৈনরা মহাবীর নির্বাণ দিবস পালন করে থাকেন, আবার কোথাও কোথাও বিশ্বকর্মা পূজা করা হয়। এ ভারতবর্ষের দিন গুজরাটে নববর্ষ পালন করা হয়। এইভাবে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে তথা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে এই দেওয়ালির এই পবিত্র দিন অর্থাৎ কার্তিকের কৃষ্ণপক্ষের অমাবস্যা বা দীপান্বিতা দিনটিকে পালন করে আমরা একটি সুন্দর একটা হিন্দু শাস্ত্রের পবিত্র উজ্জ্বল দীপাবলির আলো সর্বত্র লক্ষ্য করতে পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ মনে বাবু, আপনি সময় দিয়েছেন এবং এই শ্মশানের পবিত্র যে একটা পরিবেশ রয়েছে, এই রাত্রিবেলা এখন বাজে প্রায় 3:30, আপনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং সবটা বিষয় তুলে ধরলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনতে পেয়েছেন যিনি মলয় চক্রবর্তী রয়েছেন, প্রায় সময় আমাদের স্টুডিওতে উনি আমন্ত্রিত হয়ে আসেন এবং বিভিন্ন উৎসব যে রয়েছে সেই উৎসবের ঠিক প্রাক মুহূর্তে উনি ওনার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন। তো আপনারা শুনতে পেয়েছেন যে এই দীপাবলি যে অনুষ্ঠানটি রয়েছে বা উৎসবটি রয়েছে, অনেকে এই দিনটিতে মায়ের আরাধনা করে থাকেন, শ্যামা মায়ের আরাধনা করে থাকেন, অনেকে এই দিনটিকে দীপান্বিতা বা লক্ষ্মী পুজো এই দিনটিতে করে থাকেন, অনেকে দীপান্বিতাকে সামনে রেখে উনি যেটা আমাদেরকে বললেন এবং উনি আরও কিছু বিস্তৃত আকারে আমাদেরকে বলেছেন যে দশমহাবিদ্যার কথা উনি উল্লেখ করেছেন, মার যে 10টি রূপ রয়েছে সেই 10টি রূপের কথা উনি তুলে ধরেছেন, পাশাপাশি 51 পীঠ আমাদের সারা ভারতবর্ষ থেকে সারা ভারতবর্ষের বাইরেও কিন্তু 51 পীঠ রয়েছে মা, যারা আপনারা মার প্রতি যারা বিশ্বাস রাখেন বা মাকে যারা মনে রাখেন বা মাকে যারা আরাধনা করেন আপনারা কিন্তু সবাই জানেন। কিন্তু যাওয়ার আগে দর্শক বন্ধুরা, এই অমাবস্যায় রাতে আজকে রবিবার, আজকে 27 অক্টোবর এবং 5ই কার্তিক, এই অমাবস্যা তিথিতে, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এই দীপাবলি বা দীপান্বিতা আমরা যে যাই বলে থাকি দিনটি আমরা এবার পালন করছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে রাখছি দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না, আমি মলয় চক্রবর্তীকেও বলেছিলাম উনি ওনার যে তথ্য রয়েছে বা ওনার যে বই পুস্তক রয়েছে সেটার উপরে ভিত্তি করে উনি বলেছেন, আমার একটা বাস্তব অভিজ্ঞতা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কিছুদিন আগে দশমহাবিদ্যার একটা উৎসব হয়েছিল আমাদের আগরতলাতে তথা ক্যাম্পের বাজার একটা জায়গাতে, সেখানে আমি গিয়েছিলাম। তো সেই জায়গায় আমি লক্ষ্য করতে পেরেছি যে দশমহাবিদ্যার পূজা সেখানটায় হয়েছে এবং দশমহাবিদ্যার প্রত্যেকটি রূপ সেখানটায় ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন এবং ছিন্নমস্ত কালীর যিনি পুজো করেছেন উনি বাইরে থেকে এসেছেন, মা বগলা দেবীর যিনি পুজো করেছেন উনিও আসাম না কোন জায়গা থেকে এসেছেন, মা সরস্বী দেবীর যিনি পুজো করেছেন উনিও বাইরে থেকে এসেছেন, মা মানে মোদ্দা কথা হচ্ছে মার যে 10টি রূপ আছে এই 10টি রূপকে পুজো করার জন্য 10ভাবে 10 জায়গা থেকে তান্ত্রিকরা এখানে এসে পুজো করে গেছেন, সেটা আগরতলা সন্নিকটে গজরিয়ার ঠিক সামনে ক্যাম্পের বাজার এলাকা, সেখানে আমি ছিলাম। তো সেদিন দর্শক বন্ধুরা কোথায় কোথায় রাত্রি অনেক হয়ে গেছিল, এক তান্ত্রিকের সঙ্গে আমার আলোচনা হয়। তো আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে মা হচ্ছে সতী, যেটা আমরা শাস্ত্রমতে জানি উনি হচ্ছেন দশরথের রাজা, দশরথের মেয়ে এবং মহাদেবের উনি স্ত্রী এবং দেবতাকুলে ওনার একটা মর্যাদা রয়েছে, উনি শ্মশানে কেন থাকেন, মা কেন শ্মশানে থাকেন, সেই প্রশ্নটি আমি ওই তান্ত্রিককে করেছিলাম। উনি ছোট্ট আকারে আমাকে উত্তরটি দিলেন, সেই উত্তরটি আমি এখনও ভুলতে পারিনি, আমার মাথায় এখনও রয়েছে সেই উত্তরটি। তো আজকে ভাবলাম এই পবিত্র দিনে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে আপনি আমাকে বলুন তো, এত বড় একজন রাজরানী যিনি দশরথের মেয়ে এবং বাবা ভোলেনাথের উনি স্ত্রী, উনি কেন শ্মশানে থাকবেন, বাবা থাকবেন যেহেতু ওনার ডিপার্টমেন্ট রয়েছে মানুষের নাভি নেওয়ার যেটা আমরা জেনে থাকি, কিন্তু মা কেন শ্মশানে থাকবেন, মা হচ্ছেন রাজরানী, উনি থাকবেন তারাপীঠে, উনি থাকবেন দক্ষিণেশ্বরে, উনি থাকবেন এই ওনার বিভিন্ন যে মন্দির রয়েছে সেই মন্দিরে থাকবেন, বৈষ্ণোদেবী মন্দিরে থাকবেন, তো মা শ্মশানে কেন থাকেন। আমাকে জানেন দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করছি, উনি আমাকে ছোট্টভাবে উত্তরটা দিলেন, আমাকে উনি বললেন, আচ্ছা রে তোর মা
কার সঙ্গে থাকেন? আমি বললাম ন্যাচারালি আমার বাবার সঙ্গে থাকেন। তোর মিসেস কার সঙ্গে থাকে? আমি ওনাকে উত্তর দিলাম আমার মিসেস স্বাভাবিকভাবে আমার সঙ্গেই থাকবেন। তাহলে মা তো মানে মহাদেবের সঙ্গে আছেন, আর মহাদেব তো সারাদিন শ্মশানেই থাকেন। তো তুই তুই যদি অন্য জায়গায় থাকিস তোর মিসেসও তোর সঙ্গেই যাবে, আর তোর মা যদি এখানে থাকেন বা তোর বাবা যদি অন্য জায়গায় কাজ করেন তোর মাও কিন্তু সেই জায়গায় যাবেন। তো সেই জায়গায় হচ্ছে কি তোর মা যেখানে বাবা যেখানে যাবেন মা সেখানেই থাকবেন। তো আমি ওনাকে বললাম, আমি তাকে ওনাকে প্রশ্ন ছুড়ে দিলাম যে আপনার কথা আমি মেনে নিলাম যে স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানেই থাকবে, কিন্তু আমরা কেন এই বৈষ্ণোদেবী মন্দিরে আমরা যাই, আমরা কেন দক্ষিণেশ্বরের মন্দিরে যাই, আমরা কেন তারাপীঠে যাই, আমরা কেন ত্রিপুরেশ্বরী মার মন্দিরে যাই? আপনি না বললেন মা মন্দিরে থাকে না, মা তো থাকে শ্মশানে, আমরা শুধু শুধু বিভিন্ন জায়গায় মন্দিরে ঘোরাঘুরি করি। তাহলে এটা কি ব্যাখ্যা দেবেন? দর্শক বন্ধুরা, ছোট্ট কথা বলে দিচ্ছি, উনি আমাকে একটা ছোট্টভাবে আমাকে বলেছেন, মা মন্দিরে যায় একটা সময় দিনের বেলায় যখন মা উনার বস্ত্র যখন পরিধান করেন, যখন বস্ত্র উনি চেঞ্জ করেন সেই মুহূর্তটুকু উনি মন্দিরে থাকেন, বাকি সময় শ্মশানে থাকেন। দর্শক বন্ধুরা, তাই আপনাদেরকে বলবো, ছোটোবেলা থেকে আমার একটা অভ্যেস এই শ্মশানে আসা, আমি প্রায় সময় চেষ্টা করি শ্মশানে আসা। আপনাদেরকে সবাইকে বলবো দীপাবলি না বা দীপান্বিতে না, যে কোনো সময় একবার শনিবার বা মঙ্গলবার আপনারা আসবেন শ্মশানে, দেখবেন আপনার মনে হবে যে মা শ্যামা হয়তো বা এখানেই আপনার কাছে কোথাও বসে আছে, আপনি যা বলবেন মা শুনবে। কারণ মা যখন এই শ্মশানে থাকে মার সঙ্গে কথা বলার মতো কেউ থাকে না, কারণ আপনারা সবাই জানেন বাবা ভোলেনাথ হচ্ছেন ভোলেনাথ, তো উনি কোথায় কি করছেন না করছেন তো সেটার খবর রাখছেন মা, কিন্তু কথা বলার মতো কিন্তু মা লোক পান না। তখন যখন কেউ বাইরে থেকে লোক আসেন মা কিন্তু তাদের কথা শুনতে পান এবং শোনার চেষ্টা করেন। তাই আপনাদেরকে বলবো দর্শক বন্ধুরা, আজকে এই পবিত্র দিনে আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম যে মা, যে শ্যামা মা আমরা ডাকি, কেউ বগলা মা ডাকি, কেউ ছিন্নমস্তা ডাকি, কেউ সরস্বতী আমরা ডাকি, কেউ বগলা ডাকি, কিন্তু মার স্থান হচ্ছে এই শ্মশানে। তাই আজকে এই দীপাবলি দীপান্বিতার যে অনুষ্ঠানটি পাঁচই কার্তিক 27 অক্টোবর আজকের এই একটি অমাবস্যা তিথিতে আমরা শ্মশানে এই অনুষ্ঠান আজকে আয়োজন করেছি। আপনারা দেখেছেন, আপনারা এই দীপাবলি বা দীপান্বিতা এই উৎসবটি সবাই মিলে বাড়িঘরের যারা রয়েছেন সবাইকে নিয়ে আপনারা আনন্দ উপভোগ করুন এবং এই কয়েকটা দিন সবাই আনন্দ মেতে থাকুন। কিন্তু অবশ্যই যাওয়ার আগে আবারও বলে রাখছি, যখনই সময় পাবেন একবার শ্মশানে আসবেন, দেখবেন অন্য কিছু একটা ফিলিংস, অন্য কিছু একটা অনুভব আপনার মধ্যে ঠিক স্থায়ী হবে। এই বলে দর্শক বন্ধুরা আজকে আমার এই অনুষ্ঠান আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মৃণালিনী এনএন। নমস্কার।